नमस्कार सुप्रभात आपुनि चाय आछे न्यूज 18 অসম নর্থ ইষ্ট এয়া গুড মর্নিং 18 মই জয়ন্ত মাধব গোস্বামী প্রথমে জনাও চীনৰ খবর উত্তর পশ্চিম চীনত ভয়ংকর ভূমিকম্প এই ভূমিকম্পত এই পর্যন্ত নিহত 111 জন লোক ভূমিকম্পত আহত প্রায় 300 লোক চীনৰ গাংচু আৰু কিংঘাই চহৰত ভূমিকম্পৰ জোকাৰণি ৰিখটাৰ স্কেলত ভূমিকম্পৰ প্রাবল্য আছিল 6.2 ভূমিকম্পৰ অভিকেন্দ্ৰ ৰাজধানী বেইজিংৰ পৰা 1450 কিলোমিটাৰ দূৰত অৱস্থিত ভূমিকম্পৰ পিছতে বন্ধ হৈ পৰিছে যাতায়াত যোগাযোগ ধ্বংসস্তূপত আবদ্ধ লোকৰ উদ্ধাৰ অভিযান চলি আছে ক্ষতিগ্ৰস্ত লোকসকলৰ বাবে অল আউট অনুসন্ধানৰ লগতে উপযুক্ত ব্যৱস্থাৰ আহ্বান জনাইছে চীনৰ ৰাষ্ট্ৰপতি জি জিনপিঙে উত্তৰ পশ্চিম চীনত ভয়ংকৰ ভূমিকম্পৰ ঘটনা ভূমিকম্পত এই পৰ্যন্ত 111 জনকৈ লোকৰ প্ৰাণহানি ভয়ংকৰ বিপৰ্যয় ভয়ংকৰ দুৰ্যোগ ভূমিকম্পত আহত হৈছে প্ৰায় 300 লোক হতাহতৰ সংখ্যা পুনৰ বৃদ্ধি পোৱাৰ আশংকা কৰা হৈছে চীনৰ গাংচু আৰু কিংঘাই চহৰত ভূমিকম্পই জোকাৰি যায় এই দুয়োখন চহৰে বাৰুকৈ ক্ষতিগ্ৰস্ত হৈছে ভূমিকম্পত ৰিখটাৰ স্কেলত ভূমিকম্পৰ প্ৰাবল্য আছিল 6.2 ভূমিকম্পৰ অভিকেন্দ্ৰ ৰাজধানী বেইজিংৰ পৰা 1450 কিলোমিটাৰ দূৰত অৱস্থিত ভূমিকম্পৰ পিছতে বন্ধ হৈ পৰিছে যাতায়াত যোগাযোগ ব্যৱস্থা জনজীৱন সম্পূৰ্ণৰূপে বিধ্বস্ত হৈ পৰিছে ভূমিকম্পৰ পিছতে সমগ্ৰ চহৰ দুখনত ধ্বংসস্তূপত আবদ্ধ লোকক উদ্ধাৰৰ বাবে বৰ্তমান যুদ্ধংদেহী গতিত চলি আছে উদ্ধাৰ অভিযান ক্ষতিগ্ৰস্ত লোকসকলৰ বাবে অল আউট অনুসন্ধানৰ লগতে উপযুক্ত ব্যৱস্থাৰ আহ্বান জনাইছে চীনৰ ৰাষ্ট্ৰপতি শ্বি জিনপিঙে উদ্ধাৰ অভিযানৰ দৃশ্য আমি দেখুৱাইছো এক আতংকময় পৰিৱেশ এটা বৰ ভূমিকম্প 6.2 প্ৰাবল্যৰ ভূমিকম্পৰ জোকাৰণি দুখনকৈ চহৰ বাৰুকৈ ক্ষতিগ্ৰস্ত হৈছে য'ত এই পৰ্যন্ত 111 জনকৈ লোকে প্ৰাণ হেৰুৱাইছে 300 লোক আহত হৈছে এই ভূমিকম্পত উদ্ধাৰ অভিযান চলি আছে আহতসকলক উদ্ধাৰ কৰি হাস্পতালত ভৰ্তি কৰোৱা হৈছে ইতিমধ্যে চীনৰ ৰাষ্ট্ৰপতি শ্বি জিনপিঙে তদাৰক কৰিছে সমগ্ৰ উদ্ধাৰ অভিযানৰ অল আউট অপাৰেশ্যনৰ বাবে আহ্বান জনোৱা হৈছে প্ৰশাসনক চীনৰ ৰাষ্ট্ৰপতি শ্বি জিনপিঙে উপযুক্ত ব্যৱস্থা গ্ৰহণৰ আহ্বান জনাইছে উদ্ধাৰ অভিযানত এনেদৰে তাজপাতৰ দৰে খহি পৰিছে বৃহৎ বৃহৎ অট্টালিকা বহু অট্টালিকা বহু বাসগৃহ ধ্বংসস্তূপৰ মাজত বহু লোক এতিয়াও আবদ্ধ হৈ থকাৰ আশংকা কৰা হৈছে আৰু সেই মৰ্মে ধ্বংসস্তূপৰ মাজত উদ্ধাৰ অভিযান চলাই থকা হৈছে এয়া চীনৰ গাংচু আৰু কাংঘাই চহৰ এই দুয়োখন চহৰতে এনেদৰে বিস্তৰ ক্ষতি হৈছে ভূমিকম্পৰ জোকাৰণি ভূমিকম্পই বিভীষিকা ৰূপ ধাৰণ কৰা পৰিলক্ষিত হ'ল ভূমিকম্পৰ ধ্বংসলীলা এয়া টিভিত আপুনি প্ৰত্যক্ষ কৰিছে এনেদৰে বৃহৎ বৃহৎ ফাঁট মেলিছে অট্টালিকাসমূহত ভাঙি চুচুৰ্ময় হৈ পৰিছে বৃহৎ বৃহৎ অট্টালিকা মাটিৰ লগত মিহলি হৈ পৰিছে কেইবাটাও বাসগৃহ আৰু এই ধ্বংসস্তূপৰ মাজত উদ্ধাৰ অভিযান এতিয়াও চলি আছে নিশাৰ ভাগত এই ভূমিকম্পৰ ঘটনা সংঘটিত হোৱাত পৰিস্থিতি আৰু অধিক ভয়ানক হৈ উঠে উদ্ধাৰ অভিযানত জটিলতাৰ সৃষ্টি হয় ৰাজধানী বেইজিঙৰ পৰা 1450 কিলোমিটাৰ দূৰত ভূমিকম্পৰ অভিকেন্দ্ৰ আৰু ভূমিকম্পৰ কিছু দৃশ্য কেমেৰাত বন্দী হোৱা কিছু দৃশ্য এই মুহূৰ্তত আমি আগবঢ়াইছোঁ এক আতংকময় পৰিৱেশ এক হাহাকাৰময় পৰিৱেশ ভূমিকম্পৰ বিভীষিকাই জোকাৰি গ'ল চীন চীনৰ গাংচু আৰু কিংঘাই চহৰত ভূমিকম্পৰ ব্যাপক ক্ষতি আমি দেখুৱাইছোঁ কেইবাটাও বাসগৃহ এনেদৰে তাজপাতৰ দৰে খহি পৰিছে উদ্ধাৰ অভিযান চলি আছে ৰাষ্ট্ৰপতি শ্বি জিনপিঙে উদ্ধাৰ অভিযানক তদাৰক কৰিছে সকলো প্ৰয়োজনীয় ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ নিৰ্দেশ দিছে ৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে অপাৰেশ্যন অল আউটৰ বাবে আহ্বান জনোৱা হৈছে লগতে প্ৰয়োজনীয় সকলো ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ উদ্ধাৰকাৰী দলক নিৰ্দেশ দিছে ৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে পৰৱৰ্তী খবৰ চাউল চুৰি কৰি কৰিমগঞ্জত গ্ৰেপ্তাৰ হ'ল এজন প্ৰধান শিক্ষক গ্ৰেপ্তাৰ হ'ল হবিবুৰ ৰহমান নামৰ শিক্ষকজন
কটামনির হুসেইনিয়া হাইস্কুল প্রধান শিক্ষক রহমান মধ্যাহ্ন ভোজন চাউল চুরির অপরাধত গ্রেপ্তার। শিক্ষার্থীর দিয়া 52 বস্তা চাউল চুরি করেছে। চুরি করা চাউল বিক্রি করার সময়তে পড়িল জালত। দিলওয়ারা খানমর দোকানের উদ্ধার করা হয় চাউলখি। অদ্ভুত কাণ্ড। এজন প্রধান শিক্ষকর কণ কণ ছাত্র ছাত্রীসকলের মধ্যাহ্ন ভোজনের যে চাউল 52 বস্তা চাউল চুরি করার অভিযোগ উত্থাপন হয়েছে এজন প্রধান শিক্ষকর বিরুদ্ধে। করিমগঞ্জত গ্রেপ্তার হল চাউল চুরি করে প্রধান শিক্ষক হবিবুর রহমান। কটামনির হুসেইনিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক হবিবুর রহমান মধ্যাহ্ন ভোজনের চাউল চুরির অপরাধত গ্রেপ্তার করা হয়। শিক্ষার্থীর দিয়া 52 বস্তা চাউল চুরি করেছিল প্রধান শিক্ষকজনে। চুরি করা চাউল বিক্রি করার সময়তে পড়িল জালত। দিলওয়ারা খানম নামের এগারী মহিলার দোকানের উদ্ধার করা হয় চাউলখি। পোহরলে আহিছে দুর্নীতির সম্রাট। ডিএফও আখতার হুসেনের এটার পিছত আনটো কোলা অধ্যায়। বর্তমান ধেমাজিত কর্মরত আখতার হুসেনে ডিব্রুগড়ত কর্মরত হয়ে থাকার সময়তো ভূমি সংরক্ষণ বিভাগের বিষয়া হিসাবে অখণ্ড প্রতাপ চলাইছে। ঠিকা দিয়ার টোপ দিয়ে আখতারে লুটিছিল কোটি কোটি টাকা। দুই নম্বরী ঠিকাদারক ঠিকার কাম দিছিল আখতার হুসেনে। 60-40 করাতো সিদ্ধহস্ত আখতার হুসেন। এইগারী আখতার হুসেনের বিরুদ্ধে 2022 সনতে দুর্নীতি নিবারক শাখায় রুজু করেছিল গোচর। ভূমি সংরক্ষণ বিভাগের ডিব্রুগড়ের কার্যালয়ত তদন্তর নির্দেশ দিছিল দুর্নীতি নিবারক শাখায়। আখতার হুসেনের বিরুদ্ধে তদন্ত করবলে ডিব্রুগড়ের আরক্ষী অধীক্ষককো জানাইছিল দুর্নীতি নিবারক শাখায়। কেবল ডিব্রুগড়ে নহয়, মরিগাঁওত চাকরি করে থাকতেও ঠিকাদার আখতার হুসেনে দিছিল আদায় নিদিলে প্রায় 8 লাখ টাকা। মরিগাঁওত চাকরি করার কার্যকালত ঠিকাদারক আখতার হুসেনে আদায় নিদিলে প্রায় 8 লাখ টাকা। ঠিকা করার পাছতো ধন নোপাত উচ্চপদস্থ বিষয়ে গোচর দিছিল ভুক্তভোগী ঠিকাদারগৰাকীয়ে। এনে অলেখ কাহিনী কোলা অধ্যায় এই মুহূর্তত সন্মুখলৈ আহিছে। আমি কালিরেপরা এই খবর আগবাইছো যত গোয়ালপাড়াত 7-মহলীয়া প্রাসাদ উপম অট্টালিকা নির্মীয়মান অবস্থাত আছে। মহানগরীর হাতীগাঁওর শেওয়ালি পথত আছে বিলাসবহুল অট্টালিকা। লগতে সিজুবাড়িতো অট্টালিকা থাকার তথ্য লাভ করা হয়েছে। নামে বেনামে অগাত সম্পত্তির গৰাকী হয়েছিল এজন আখতার হুসেন। সোমবারে মহানগরীর হাতীগাঁওর শেওয়ালি পথত থাকা অত্যাধুনিক অট্টালিকাত অভিযান চলাইছিল সিএম ভিজিলেন্সে। হাতীগাঁওর সিজুবাড়ির ক্লাসিক এপার্টমেন্টত অভিযান চলাইছিল সিএম ভিজিলেন্সে। গোয়ালপাড়াত নির্মীয়মান অবস্থাত আছে এটা 7-মহলীয়া বিশাল অট্টালিকা। গোয়ালপাড়াত আছে দুটা ঘর, 4টা স্থানত মাটি। বর্তমান ধেমাজির ডিভিশনাল সয়েল কনজারভেশন অফিসার রূপে কর্মরত হয়ে আছে আখতার হুসেন। শিলচরতো কর্মরত আছিল আখতার হুসেন। 2025 সনলৈ চাকরি আছে দুর্নীতির সম্রাট আখতার হুসেনের। উল্লেখযোগ্য যে এইবার গোয়ালপাড়াত কংগ্রেসের হয়ে নির্বাচন খেলার কথা আছিল আখতার হুসেনে। আর এই দুর্নীতিগ্রস্ত বন বিষয়ের সম্পত্তির পাহাড় দেখি এটা চকু কপালত উঠিছে সিএম ভিজিলেন্সর। হতবাগ হয়ে পড়েছে সিএম ভিজিলেন্সর অভিযানকারী দল। দুর্নীতির পর্বতসমূহ সম্পত্তি গড়া আখতার হুসেনের গুয়াহাটির বাসগৃহ সিএম ভিজিলেন্সর অভিযান। গুয়াহাটির গোয়ালপাড়ার খবর আমি জানাইছো। গোয়ালপাড়াতো আছে বিশাল সম্পত্তি, বিশাল সাম্রাজ্য আখতার হুসেনের। মুঠর উপর চাকরি করা এই সময়সাত করুণারে ধন চপাইছে আর এনেদরে সম্পত্তির পাহাড় গড়িছে এইজন ভ্রষ্টাচারী ভূমি সংরক্ষণ বিভাগের ডিএফও আখতার হুসেনে। বৃহৎ বৃহৎ অট্টালিকা যতেই চাকরি করবলে গেছে তাতেই দুর্নীতির বজার পাতিছে। ঠিকাদারের কমিশনের অঙ্কত ব্যস্ত হয়ে থাকে এগারী ডিএফও আখতার হুসেন। আনহাতে এগারী ঠিকাদারক 8 লাখ টাকা আদায় নিদিলে সেই অভিযোগও আছে। 2022 সনতে গোচর রুজু করা হয়েছিল আই বহির্ভূত সম্পত্তির গোচর, আর সেই গোচরতে এই অভিযান চলাই থাকা হয়েছে। আর এই সম্পত্তির তালিকাখন ক্রমাত এটা দীঘলীয়া হয়ে গৈ আছে। দুর্নীতিগ্রস্ত বন বিষয়ের সম্পত্তির পাহাড় দেখি হতবাগ হল সিএম ভিজিলেন্স। দুর্নীতির পর্বতসমূহ সম্পত্তি গড়া আখতার হুসেনের গুয়াহাটির বাসগৃহত সিএম ভিজিলেন্সর চলিল এই অভিযান। এই অভিযানত বহু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করবলে সক্ষম হল। সিএম ভিজিলেন্সর অভিযান
আখতার হোসেনের বাসগৃহত। সিএম ভিজিলেন্সর জালত পড়েছে এবার আখতার হোসেন। আখতার হোসেন এগারী সরকারি বিষয়া। আখতার হোসেনের হাতিগাঁওয়ের শেওয়ালি পথত স্থিত হাউস নম্বর এইটত আজি পুয়ার ভাগরের সিএম ভিজিলেন্সে চলাইছে অভিযান। কেবল হাতিগাঁওয়ের সেই ঘরটুতে নহয়, সিএম ভিজিলেন্সে অভিযান চলাইছে হিজুবাড়ির ক্লাসিক এপার্টমেন্টর তৃতীয় মহলাত। হিজুবাড়ি যে মাজার রোডত থাকা এই ক্লাসিক যে এপার্টমেন্ট আছে, ক্লাসিক এপার্টমেন্টত অভিযান চলিছে সিএম ভিজিলেন্সের একটা দলে। এই মুহূর্তে যে তৃতীয় মহলা আছে, তৃতীয় মহলাত অভিযান চলার কথা এই মুহূর্তে জানিবা গৈছে। ধেমাজির ডিভিশনাল সয়েল কনজারভেশন অফিসার হিসাবে বর্তমান কর্মরত হয়ে আছে। আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগত 6/23 নম্বর গোচরের ভিত্তিত আখতার হোসেনের বাসগৃহত আজি অভিযান চলোৱা হয়। এগারী আখতার হোসেনের পর্বত সম সম্পত্তি আছে। কেবল গুয়াহাটী মহানগরীতে নয়, গুয়াহাটী মহানগরীর কেবা ঠাইতো সমহলিয়া দহমহলিয়া অট্টালিকা আছে, আর গোয়ালপাড়াতো বহু সম্পত্তি আছে। সাতমহলিয়া নহয়, আসলে দশমহলিয়া। আর আমার গোয়ালপাড়া পঞ্চরত্ন রোড ইন্ডিয়ান ব্যাংক একটা বিল্ডিং ভাড়া দিছে। আনফালে আপনার গোয়ালপাড়া সরর শালবাড়ির শুনামতে প্রায় তিনটা ঠাইত মাটি আছে, আর যে অরিজিনাল আমবাড়ি গোটে এইটু আমার রাইজর দেখাত। আর বেনামে যে কিমান সম্পত্তি আছে না জানো আমি। ইয়ার উপরও সিএম ভিজিলেন্সর অভিযানের পাছত এই কথা জানিব পৰা যাব যে সম্পত্তির তালিকা আর কিমান দীঘল হয়। সিএম ভিজিলেন্সর সন্দেহ যে আখতার হোসেনের বাসগৃহত কোটি টাকা জমা হয়ে আছে। আর এই হাতিগাঁও হিজুবাড়ির লগতে সোমবারে বিয়লি শিলচরতো সিএম ভিজিলেন্সে চলাইছিল অভিযান। বন সংমণ্ডল কার্যালয়ত অভিযান সিএম ভিজিলেন্সর বন সংমণ্ডলের কার্যালয়ের বিষয়াক জেরা চলোৱা হয়। বিয়লির পর অব্যাহত আছে ভিজিলেন্সর এই অভিযান। শিলচরতো কার্যনির্বাহ করেছিল, ডিব্রুগড়ত কার্যনির্বাহ করেছিল, ধেমাজিত কার্যনির্বাহ করেছিল এইজন ভ্রষ্টাচারী ডিএফও আখতার হোসেনে। এয়া শিলচরের অভিযানক খবর আমি জানাইছো। হাতিগাঁও হিজুবাড়ির লগতে সোমবারে বিয়লি শিলচরত সিএম ভিজিলেন্সে চলাইছিল অভিযান। আর আজি অভিযান চলিব নাকি এই সন্দর্ভত আমি শেহতীয়া খবর লাভ করিবর বাবে যোগাযোগ স্থাপন করেছো আমার সতীর্থ সাংবাদিক হীরক জ্যোতি মালাকার সহিতে। হীরক, সম্পত্তির পাহাড় এই মুহূর্তত উন্মোচিত হয়েছে এইজন ডিএফও আখতার হোসেনের। আজি কোত কোত অভিযান চলার সম্ভাবনা আছে, শেহতীয়া অভিযানত আর কি তথ্য লাভ করেছে সিএম ভিজিলেন্সে? হীরক, চক যে কালির দিন যদি চাব যায়, কালির দিনটা আখতার হোসেনের যু বাস যিদ্ধ বাসগৃহ আসে, প্রথমটা আসে আপনার হাতিগাঁও শেওয়ালি পথর বাসগৃহ, আর দ্বিতীয়ত আসে যে ক্লাসিক এপার্টমেন্ট, আসলে হিজুবাড়ি থাকা ক্লাসিক এপার্টমেন্ট। তাতে আরক্ষী দল আরক্ষীরগতে সিএম ভিজিলেন্সের দলে তার অভিযান চলায়। অভিযানকালত যথেষ্ট আপত্তিজনক নথিপত্র লাভ করেছে। প্রথমে যান অভিযান চলাইছিল হাতিগাঁওত, সেই ঘরটো ইমান সুবিশাল অট্টালিকা, তার যাল আছে বা দেওয়াল আছে, দেওয়ালের জোখমাপ লওয়া হয়েছিল। ভিতর একটা দলে যেহেতু সম্পত্তি যু নথিপত্র নথিপত্রে যু ফার্নিচার আছে বা আসবাবপত্র আছে, সেইব যেহেতু দৈর্ঘ্য লওয়া দেখবলে পাওয়া গেছিল। আর বিশেষকৈ সিএম ভিজিলেন্সের যে দল আসে সেই দলটে ক্লাসিক এপার্টমেন্টতে অভিযান চলায়। অভিযানকালত ক্লাসিক এপার্টমেন্টের যে তৃতীয় মহলা আছে, তৃতীয় মহলাতে ভাড়াতিয়া হিসাবে ভাড়াতিয়া লোক দিয়া হয়েছে, আর তাতো সোধপোছ অব্যাহত রাখে। কিন্তু এই যে আফতাব হোসেনের কথা কব বিচারিম, যে আফতাব হোসেনে ইয়ার পূর্বে মরিগাঁও ডিএফও আসে, আর তার উপরও যোরহাট আদি বিভিন্ন স্থানত আর ধেমাজিত ডিএফও হিসাবে কর্মরত আসে। সেই সময় কোটি টাকার সম্পত্তিগী হয়েছিল। আর সিএম ভিজিলেন্সের যে গোচর রুজু হয়েছিল 6/2023, সেই গোচরটো ভিত্তিত ইতিমধ্যে যে তদন্ত চলি আছে। আর সেই গোচরটো কয়া হয়েছিল যে যে সম্পত্তির পরিমাণ আসলে যে বৈধ সম্পত্তির পরিমাণকে অবৈধ সম্পত্তির পরিমাণ অধিক বা অধিক, এনে ধরনের অভিযোগ উত্থাপন হয়েছিল। আর তারপরে সিএম ভিজিলেন্সের দলটোৱে আসলে এই তদন্ত অব্যাহত রাখিছে। আর আফতাব হোসেন এনে এজন ব্যক্তি যত গোয়ালপাড় সম্পত্তি আছে, গুয়াহাটী মহানগর বিভিন্ন স্থানতো সম্পত্তি আছে। বেটকুচিত থাকা যে মাটি আছে, সেই বেটকুচি মাটি কালি জোখমাপ করবলে সিএম ভিজিলেন্সের দলটো গৈছিলে। আজি হয়তো আন আন যু স্থানত আছে বা যু স্থানত সম্পত্তি আছে, সেই সম্পত্তির স্থানত অভিযান চলাব বা জোখমাপ লওয়ার সম্ভাবনা আছে। আর এই জোখমাপ লওয়ার পিছতে যেহেতু সেই জোখমাপর কিমান পরিমাণ হব বা সেই মাটির দাম কিমান, ভ্যালু কিমান, এই সকলবোৰ সিএম ভিজিলেন্সে পরীক্ষা করব। তারপরেই একটা সঠিক সিদ্ধান্ত লব যে আসলে সেয়া নামী নে বেআইনি সম্পত্তি, সেই কথা লব। আর এই সিএম ভিজিলেন্সে একটা অভিযোগ লাভ করেছিল যে ঘর যথেষ্ট পরিমাণ টাকা আছে, এনে ধরনের অভিযোগ লাভ করেছিল। কিন্তু এই মুহূর্তলকে কিন্তু টাকা উদ্ধার করবলে সক্ষম হওয়া নাই সিএম ভিজিলেন্সের দলটোৱে। হয়তো আন আন যু স্থান আছে, আন আন যু ফ্লেট আছে বা সম্পত্তি আছে, সেই স্থানত উদ্ধার হওয়ার পূর্ণ সম্ভাবনা ইতিমধ্যে প্রকট হয়ে পড়ছে। আর গোয়ালপাড়া যেহেতু গোয়ালপাড়া যেহেতু বাসগৃহ
বাসগৃহ অরিজিনেল বাসগৃহ গোয়ালপাড়া গোয়ালপাড় থকা সময়সাত এটা হাতমহলিয়া বিল্ডিং বনাইছে তাত আর একটা বেঙ্ক ভাড়া দিয়া ভাড়া হিসাবে দিছে যিনটো বেঙ্কর মালিক হয়েছে নিজে আর সেই আন আন গোয়ালপাড় বিভিন্ন স্থানত সম্পত্তি তালিকা দীঘলিয়া বলে জানিপরা গেছে। আর বিগত যেহেতু 2021 বর্ষের যে নির্বাচন আসে সেই নির্বাচনত পশ্চিম গোয়ালপাড়া সমষ্টিত কংগ্রেসের টিকিট বিচারিছিল কিন্তু কংগ্রেসের সেই টিকিট বা হাইকমান্ডে সেই টিকিট দিয়া নাছিল কিন্তু তার পূর্বরে 2018-19 বর্ষের পরে কিন্তু সেই বিভিন্ন স্থানত গোয়ালপাড়া পশ্চিম গোয়ালপাড়া বিভিন্ন স্থানত পচা চলুয়াও দেখবলে পাওয়া গেছে। গুপ্ত ধন থকা বলে সন্দেহ করা হয়েছে, বৃহৎ পরিমাণের গুপ্ত ধন, সেই গুপ্ত ধনের সন্ধানত কালিরে পুরো অভিযান চলুয়া হয়েছে। গতি এই গুপ্ত ধনের সন্ধানত আজিও অভিযান চলিব পারে, লগতে ব্যাংকের পাসবুকে হোক কেনেকুয়া ধরনের নথিপত্র কেনেকুয়া ধরনের জব্দ করা হয়েছে সেই সন্দর্ভত কিবা তথ্য সদরি করা হয়েছে নাকি? হয় চক জয়ন্ত, তদন্ত খাতে এই মুহূর্তে যেহেতু সিএম ভিজিলেন্স দলটোয় কোনো ধরনের তথ্য সদরি করা নাই কিন্তু বৃহৎ গুপ্তধন থাকার সম্ভাবনা আছে। কিন্তু যি দুটা স্থানত ইতিমধ্যে অভিযান চলালে কিন্তু সেই দুটা স্থানত এই মুহূর্তলৈকে কিন্তু কোনো ধরনের গুপ্তধন লাভ করা নাই। হয়তো অন্যান্য স্থানত আছে, স্থানত যদি অভিযান চলিব হয় অভিযানকালত সেই গুপ্তধন পরিমাণ ওলাব পারে বা গুপ্তধন ওলাব পারে। ইয়ার উপরি চাব যায় 2016 বর্ষত যিমত মুখ্যমন্ত্রী হয়েছিল সর্বানন্দ সোণোৱাল, সর্বানন্দ সোণোৱাল মুখ্যমন্ত্রী হওয়ার পিছতেই ডিএফর ঘরতেই প্রথমতে অভিযান চলিছিল আর অভিযানকালত যে এন্টিকরপশন অভিযান আসলে সেই এন্টিকরপশন অভিযানের কালত বৃহৎ ধনের ধন উদ্ধার করবলে সক্ষম হয়েছে। হয়তো এই আপ্তাভূষণের ঘরটো এনে ধরনের ধন কোরবাত নয় কোরবাত কোনোবাটা ঘরত হয়তো ধন লাভ করার পূর্ণ সম্ভাবনা আছে। কারণ কারণ যদি অভিযোগ লাভ করেছে সেই অভিযোগ অনুসরি তদন্ত অব্যাহত রাখে সিএম ভিজিলেন্সে। আর সিএম ভিজিলেন্সে সিএম ভিজিলেন্সে একটা গুরুতর অভিযোগ লাভ করেছিল যে সম্পত্তির বিভিন্ন স্থানত ধন আছে বা গুপ্তধন আছে বলে অভিযোগ উত্থাপন হয়েছিল। আর তার এও বর্তমান যেহেতু শিলচর সল্ফ কনজারভেশন অফিসার হিসাবে কর্মরত আছিল আর তাতো বিভিন্ন ধরনের অভিযোগ অভিযোগ হয়েছে যে যদি ঠিকাদার আসে আসলে দুর্নীগ্রস্ত ঠিকাদারসলক ধনের বিনিময়ত ঠিকা দিয়ে এনে ধরনের বিভিন্ন অভিযোগ উত্থাপন হয়েছিল আর সেই ধনের বিনিময়তে যদি ধন লাভ করে তাতে তারে যে ব্ল্যাকমনি বলে কব লাগিব সেই ব্ল্যাকমনির জড়িয়ে বিভিন্ন ধরনের নামী বিভিন্ন ধরনের অবৈধ সম্পত্তি গড়ি আছে বলে বিভিন্ন ধরনের সম্পত্তির পাহাড় গড়েছিল আর সেই পাহাড় এই মুহূর্তে আমি দেখাই আছো হীরক। এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করি আপনার, আমি পরবর্তী সময় পুনের সংযুক্ত হম। আর এয়াই হচ্ছে সম্পত্তির পাহাড় গোয়ালপাড়াত, হাত নহয় 10 মহলিয়া অট্টালিকা স্থানীয় লোককে সদরি করেছে, এয়া টিভির সুপিনে প্রত্যক্ষ করেছে একটা 10 মহলিয়া বিশাল অট্টালিকা। ঠিকাদারের সঙ্গে কমিশনের অঙ্কত ব্যস্ত থাকে, 60-40 অঙ্ক ঠিকাদারের সঙ্গে আর সেই বৃহৎ পরিমাণের কমিশন লাভ করে, আনকি ঠিকাদারক আদায় দিবল ধনও নিদিয়ে আত্মসাত করে সকলো ধন, যতেই গেছে ততেই মুঠতে দুর্নীতির সম্রাট হিসাবে পরিচিতি লাভ করেছে এইজন ভ্রষ্টাচারী ডিএফও আখতার হুসেনে। গুপ্তধনের সন্ধানত আজিও চলিব অভিযান। আর ইফালে সোমবারে দিনজোড়া জেরার অন্তত সিএম ভিজিলেন্সে ঘরলৈ যাবলৈ দিলে নিলম্বিত এডিসি সুকন্যা বরাক। জেরার পাছত সংবাদ মাধ্যমত সুকন্যার সাফাই, কিছু পৈতৃক সম্পত্তি থকার কথা স্বীকার সুকন্যার, মাতৃক অত্যাচার করা নাই বলে সংবাদ মাধ্যমের আগত মন্তব্য সুকন্যার, আনহাতে ভায়েকক ঘরের উলিয়াই দিয়া কথাও নাকচ করে সুকন্যায়। উল্লেখযোগ্য যে সোমবারে জেরার বাবে পুনের তলব করেছিল নিলম্বিত এডিসি সুকন্যা বরাক, আয় বহির্ভূত সম্পত্তির গোচরত হাজির হওয়ার নির্দেশ দিছিল সুকন্যাক, 8 বছরত 10 কোটি টাকার সম্পত্তির পাহাড় গড়েছিল সুকন্যায়, বৃহস্পতিবারে তদারকি দলে মারাথন জেরা চলাইছিল সুকন্যাক, গান্ধী বস্তি জয়ানগরের অট্টালিকা ফ্ল্যাটত অভিযান চলাই জব্দ করেছিল মাটি সম্পত্তির নথি, ব্যাংক পাসবুককে ধরে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র। ইমান ধন সম্পত্তি 7 বছর কেনেকৈ সম্ভব হল? কিবা এটাতো কোক কেনেকৈ সম্ভব হৈছে? এইটোতো এক প্রকার অসম্ভব এগৰাকী এছ এছ অফিচাৰৰ বাবে। আপুনি আপোনাৰ ভাৰচনটো কোক এনকোয়াৰি চলিছে বুলি গম পাওঁ। মরিগাঁও আপনার একদম সম্পত্তি আছে বলে উল্লেখ করবো কিমান হচ্ছা? মাক আপনি মানসিক রোগী বনাইছিল বলে অভিযোগ উঠেছে, কি কব? মাক আপনি সঁচাক মানসিক রোগী সজাইছিল? ইমান ধন সম্পত্তি 7 বছর কেনেকৈ সম্ভব হল? ইমান ধন সম্পত্তি 7 বছর কেনেকৈ সম্ভব হল? এয়া সুকন্যা বরা, দুর্নীতিগ্রস্ত নিলম্বিত এডিসি সুকন্যা বরা, সাংবাদিকে প্রশ্নরে থকা সরকা করেছে
আর মুখলজ্জা নিবারণের বাবে এনেদরে সাংবাদ মাধ্যমের আতরিবলে চেষ্টা চলাইছে। কিন্তু কেতবোর গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে, এই অভিযোগ সমূহ অস্বীকার করেছে, নাকচ করেছে সুকন্যা বরাই। মাক আপনি মানসিক রোগী বনাইছিল বলে অভিযোগ উঠেছে, কি কব? মাক আপনি সচাক মানসিক রোগী সজাইছিল ইমান ধন সম্পত্তি সাত বছর কেন সম্ভব হল? ইমান ধন সম্পত্তি সাত বছর কেন সম্ভব হয়েছে? পরবর্তী খবর, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক ইডির সমন। 21 ডিসেম্বর কেজরিওয়ালক হাজিরার নির্দেশ ইডির। দিল্লির সুরা নীতির গোচর কেজরিওয়ালক সমন। ইডির সমনের পাছতে সরব আম আদমি পার্টি, বিজেপি সরকারক তীব্র সমালোচনা আপ নেতৃত্বর। প্রধানমন্ত্রী কেজরিওয়ালক ভয় করে বলে কটাক্ষ আপর সাংসদ সন্দীপ পাঠকর। পুনের ইডির সমন অরবিন্দ কেজরিওয়াল। ইয়ার পূর্বেও সমন জারি করা হয়েছিল। যা 2 নভেম্বর ইডিয়ে সমন জারি করেছিল হাজির হবলে, কিন্তু সেই সময়সাত ইডিত হাজির নহল অরবিন্দ কেজরিওয়াল। আজি পুনের সমন জারি করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালক, আর এই অনুসরি 21 ডিসেম্বর কেজরিওয়ালক হাজিরার নির্দেশ দিছে ইডিয়ে। দিল্লির সুরা নীতির গোচর কেজরিওয়ালক সমন জারি করা হয়েছে। ইডির সমনের পাছতে পুনের সরব হয়ে উঠিছে আম আদমি পার্টি, বিজেপি সরকারক তীব্র সমালোচনা আপ নেতৃত্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে কেজরিওয়ালক ভয় করে বলে কটাক্ষ আপর সাংসদ সন্দীপ পাঠকর। ইতিমধ্যে সঞ্জয় সিং, সাংসদ সঞ্জয় সিংক একটা গোচর জেললে প্রেরণ করা হয়েছে। উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এতিয়াও কারাগারত বন্দী হয়ে আছে, আর এই আশঙ্কা প্রকাশ করেছিল অরবিন্দ কেজরিওয়াল। আর সেই অনুসরি অরবিন্দ কেজরিওয়াল ইডিয়ে সমন জারি করে। এই ঘটনার সিবিআই তদন্ত আরম্ভ হয়েছিল সুরা নীতি সুরা কেলেঙ্কারি। সংসদত প্রতিবাদ সাব্যস্ত করে নিলম্বন 12 গৰাকী বিরোধী, পুনৰ জনাইছো 92 গৰাকী বিরোধী সাংসদ। লোকসভা আর রাজ্যসভার শীতকালীন অধিবেশনের 92 গৰাকী বিরোধী সাংসদক নিলম্বন করলে উভয় সদনের অধ্যক্ষ। দুদিনত লোকসভার 47 গৰাকী বিরোধী সাংসদক নিলম্বন করার পিছতে একদিনাই নিলম্বন করলে রাজ্যসভার 45 গৰাকী বিরোধী সাংসদক। বিগত সপ্তাহত লোকসভার 14 গৰাকী বিরোধী সাংসদক নিলম্বন করার পিছতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাই নিলম্বন করে 33 গৰাকী সাংসদক। ইপিনে উভয় সদনের শীতকালীন অধিবেশনের নিলম্বনের পিছতে সংসদ ভবনের বাহির প্রতিবাদ সাব্যস্ত করে নিলম্বিত বিরোধী সাংসদে। লোকসভার নিলম্বন করা হয়েছে টিএমসির 9 গৰাকী সাংসদক, কংগ্রেসের 11 গৰাকী, ডিএমকের 9, আইইউএমএলর 2, জেডিইউ আর আরএসপির এজনক সাংসদক নিলম্বন করা হয়েছে। আপ সবই মাননীয় সদস্যক বার বার অনুরোধ কিয়া গিয়া, মাননীয় স্পিকার মহোদয় নে অনুরোধ কিয়া কি প্ল্যাকার্ড মত লাইয়ে, মর্যাদা মত ভঙ্গ কিজিয়ে। মাননীয় সদস্য শ্রী কল্যাণ ব্যানার্জি, শ্রী এ রাজা, শ্রী থুরু দয়ানিধি মারন, ডক্টর কে জয়কুমার, শ্রীমতী অপরূপা পোদ্দার, শ্রী প্রসূন ব্যানার্জি, শ্রী ইটি মোহাম্মদ বশির, শ্রী জে সেলভম, শ্রী সিএন আন্নাদুরাই, শ্রী অধীর রঞ্জন চৌধুরী, ডক্টর টি সুমতি, শ্রী কে নবসকানি, শ্রী কে বীরস্বামী, শ্রী এন কে প্রেমচন্দ্রন, শ্রী সৌগত রায়, শ্রীমতী শতাব্দী রায়, শ্রী অসিত কুমার মল, শ্রী কৌশলেন্দ্র কুমার, শ্রী এন্টো অ্যান্টনি, শ্রী এস এস পলানিমানিকম, শ্রী আব্দুল খালিক, শ্রী তিরু উকরাসর, শ্রী বিজয় বসন্ত, শ্রীমতী প্রতিমা মন্ডল, শ্রীমতী কাকুলি ঘোষ দস্তিগার, শ্রী কে মুরলীধরন, শ্রী সুনীল কুমার মন্ডল, শ্রী এস রামলিঙ্গম,
श्री के सुरेश, श्री अमर सिंह, श्री राजमोहन उन्नीथन, श्री गौरव गोगोई एंड श्री टी आर बालू। आप सभी माननीय सदस्यों को बार बार अनुरोध किया गया, माननीय स्पीकर महोदय ने अनुरोध किया कि प्लेकार्ड मत लाइए, मर्यादा मत भंग कीजिए, परंतु आपने किसी भी प्रकार से अनुरोध स्वीकार नहीं किया। मैं आप सभी माननीय सदस्यों को नेमिंग कर रहा हूं। जी, आप सभी माननीय सदस्यों को बार बार अनुरोध किया गया, माननीय स्पीकर विफलताओं को बचाने के लिए एक बुलडोजर चला रहे हैं विपक्ष पर, जनप्रतिनिधियों पर और जनता के अधिकारों पर। वो मूल अधिकार जो सवाल उठाने का जो मूल अधिकार है, संविधान की जो मूल अधिकार है, उन अधिकारों पर आज रोंगने का काम भाजपा कर रही है। आप सभी माननीय सदस्यों को এনেদরে বিভিন্ন জনে প্রতিক্রিয়া প্রকাশ করেছে আর দেশের ইতিহাস এয়া প্রথমবারের বাবে ইমান সংখ্যক বিরোধী সাংসদক নিলম্বন করার ঘটনা সংঘটিত হয়েছে। নিলম্বিত কংগ্রেস সাংসদ আব্দুল খালেকর ভাষ্য আছে, আমি আগবাম। হামনে সিফ সরকার এই জবাব মাঙ্গা, আমার সিকিউরিটি, সংসদ কাজ সিকিউরিটি, দেশ কব সুরক্ষিত হোগা, সংসদ কব সুরক্ষিত হোগা, ইয়ে সওয়াল মাঙ্গনে সে, ইয়ে প্রশ্ন মাঙ্গনে সে, ইয়ে লোক হামে সাসপেন্ড কিয়া। अरे अभी तक रमेश बिदुरी का खिलाफ कुछ नहीं किया, अभी तक प्रताप सिंह जिन्होंने पास इशू किया उन्हें उनका खिलाफ कुछ नहीं किया, हमने जवाब मांगा हमको सस्पेंड कर दिया। ये तो लोकतंत्र के हत्या है और कुछ नहीं है। हम हमारे आवाज उठाते रहेंगे सरकार के तानाशाही के खिलाफ, लोकतंत्र के लिए हम लोग अपना आवाज सड़क में उठाते रहेंगे। ऑनरेबल मेंबर्स, जो सभार 45 गोराकी विरोधी सांसदक निलंबन करा हुसे, রণদীপ সূর্যেওয়ালা, জয়রাম রমেশ, অজিত কুমার ভূঁয়াকে ধরে 45 গৰাকী বিরোধী সাংসদক শীতকালীন অধিবেশনের পর নিলম্বন করলে রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড়ে। শ্রী ইমরান প্রতাপগড়ি, শ্রী রণদীপ সিং সূর্যেওয়ালা, শ্রী সুখেন্দু শেখর রে, শ্রী মোহাম্মদ নদিমুল হক, শ্রী অবির রঞ্জন। গুড মর্নিং, 18 আমি খবর ধারা অব্যাহত রাখিম, সময় হয়েছে একটা বাণিজ্যিক বিরতি। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান, স্ট্রং মানে মাইথন স্টিল। তাত যেখানে ডিজাইন করা হয়েছে, যেখানে ইন্টেরিয়র করা হয়েছে, যে লাইট লগা হয়েছে, যে ফ্যান লগা হয়েছে, যে বাসন অনা হয়েছে, সে সকলবোর প্রায় গতি যে পেন্ট হাউসের ভিতর ভাগ, যত ইমান কোটি টাকা ব্যয় করা হয়েছে, লগতে এখানে জানাই থাকো যে সুকন্যা বরার সাধারণতে বিদেশ ভ্রমণতে অত্যাধিক টাকা ব্যয় করে, তার উপরও যুর কাপড় পিঁধে সেয়া 1 লাখের উপরের কাপড়হে পিঁধে। এয়াই হয়েছে সুকন্যা বরার লাইফস্টাইল। ডোনেট ফর দেশ, দেশের বাবে দান, কংগ্রেসের টকা টান। হয়, আপনি ঠিকই শুনেছে, চূড়ান্ত আর্থিক সংকটত ভুগিছে দেশের শতিকা পুরনি আটাইতকৈ সর্ববৃহৎ দল কংগ্রেস। নির্বাচন খেলিবর বাবে এতিয়া টকার অভাব কংগ্রেসের, আর সেইবাবেই ক্রাউড ফান্ডিংয়ের দরে ব্যবস্থা গ্রহণ করেছে এতিয়া কংগ্রেসে। অর্থাৎ রাইজর টকাৰে আগন্তুক 24 সাধারণ নির্বাচনত অবতীর্ণ হওয়ার বাবে মন মেলিছে কংগ্রেস। হয়, শতিকা পুরনি এই দলটোৱে এতিয়া টকার অভাবত ভুগিছে, আর্থিক সংকটত ভুগিছে, আর যার বাবে ক্রাউড ফান্ডিং নামেরে জনতার পৰা এতিয়া টকা বিচাৰিছে কংগ্রেসে। ক্রাউড ফান্ডিং নাম দিয়া হৈছে জনতার টকা, জনতার ধন, জনতার ফান্ড, আর এই জনতার ফান্ডেরেই এতিয়া নির্বাচন খেলিব প্রধান বিরোধী দলটোৱে। যে সময়ত বিজেপিক প্রতিহত করবর বাবে 28টাকৈ বিরোধী দল একত্রিত হয়ে ইন্ডিয়া গোট গঠন করেছে, আর তার মাজতে এতিয়া নির্বাচন খেলিবলৈ টকার অভাবত বারুকৈ ভুগিবলগিয়া হয়েছে কংগ্রেস দল।
ক্রাউড ফান্ডিং অনলাইনের মাধ্যমে এতিয়া ধন সংগ্রহের অভিযান আরম্ভ করেছে কংগ্রেসে। দেশের বাবে দান এতিয়া কংগ্রেসের টকার টান, এয়াই হয়ে পড়েছে দেশের রাজনীতির চর্চিত বিষয়। চব্বিশ নির্বাচন সমাগত, ইয়ার বাবে শাসক বিরোধী সকলো দলে রণকৌশল প্রস্তুত করা আরম্ভ করেছে। কিন্তু নির্বাচনত অবতীর্ণ হওয়ার বাবে কংগ্রেস দলত এতিয়া পুঁজির অভাব, যার বাবে কংগ্রেস দলে এইবার নির্বাচনের বাবে আরম্ভ করবলৈ লৈছে ক্রাউড ফান্ডিং। দেশের বাবে দান কর শীর্ষক এই ক্রাউড ফান্ডিংয়ের ব্যবস্থা গ্রহণ করেছে দলটোয়ে। ইতিমধ্যে অনলাইন যোগে আরম্ভ হয়েছে দলটোর এই অভিযান। কংগ্রেসে সদরি করা মতে জাতির পিতা মহাত্মা গান্ধীয়ে 1921 সনত তিলক স্বরাজ তহবিল নামেরে দেশবাসীর ওসর পুঁজির বাবে আহ্বান জানাইছিল। মহাত্মা গান্ধীর সেই কার্যসূচীর অনুকরণে কংগ্রেসেও এইবার নির্বাচনের বাবে পুঁজি সংগ্রহের অভিযান আরম্ভ করেছে। কংগ্রেস নেতা তথা দলটির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালে এই সন্দর্ভত সাংবাদিকক কৈছে যে কংগ্রেস দলে এইবার দলের কর্মী সমর্থকর উপরও সাধারণ নাগরিকসকলেরপরাও অনুদান বিচারিছে, এই কারণে যে দলটোয়ে রাইজর ধনেরে নির্বাচনত অবতীর্ণ হবলৈ বিচারিছে। ইফালে নতুন দিল্লীত কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গেই দলের এই আসনির শুভারম্ভণি করিব। আজ বড়া এক খুশি কা দিন হ্যাঁ কি আমারে পার্টি কে সবই নেতাও নে মিলকে এক অ্যাপ তৈয়ার কিয়া হ্যায় আর এ মাই সমঝুঙ্গা এ পহলি বার হ্যায় কি কংগ্রেস পার্টি মে লোকো সে यानी आम जनता से मदद लेकर देश को बनाने के लिए ये किया है, जिसको डोनेट फॉर देश कंट्री और हम अगर कहें तो देन देनी देश के लिए डोनेशन, ये सब देश के बनाने में हमको मदद होता है और छोटे छोटे डोनर्स के पास हम अपना डोनेशन लेके देश को बना सकते। बुलंद इरादों के सफर का सरताज हूँ मैं, शहर से गांव तक सड़कों का मोहताज हूँ मैं, आ रहा हूँ मैं आसाम की सड़कों पर, कुमार इंजीनियरिंग का नया ताज हूँ, कमिंग सून कुमार इंजीनियरिंग, वी अंडरस्टैंड योर नीड। আপনি চাই আছে গুড মর্নিং 18। পুনের করোনা ভাইরাসে আতঙ্কর সৃষ্টি করেছে ভারতত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসরি ভারতত বর্তমানলৈ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1828 জনলৈ বৃদ্ধি পাইছে। শনিবারের 1701 জনের আক্রান্তর বিপরীতে দেওবারে 1828 জনলৈ বৃদ্ধি পালে করোনা আক্রান্তর সংখ্যা। বিশেষ কেরালাত কোভিডের নতুন ভেরিয়েন্টত আক্রান্ত হয়েছে বহু লোক। ইতিমধ্যে করোনার নতুন প্রকরণ JN1 এই প্রকরণক লৈ সতর্কবাণী জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়ও। বিশেষ কেরালাত 1636 জন আক্রান্ত হওয়ার বিপরীতে এজন করোনা আক্রান্তর মৃত্যু হয়েছে। যা 24 ঘণ্টাত 111 জন আক্রান্ত হয়েছে। কেরালাত উদ্বেগজনকভাবে করোনা আক্রান্তর সংখ্যা বৃদ্ধি হওয়াত সমগ্র রাজ্যখনত স্বাস্থ্য বিভাগে সতর্কতা জারি করেছে। কেবল এয়াই নহয়, কর্ণাটক আর তামিলনাডুর দরে সুবুরিয়া রাজ্যত স্বাস্থ্য বিভাগে চিকিৎসালয়সমূহক সাজু হয়ে থাকারও নির্দেশ দিছে। আনহাতে কেরালাত চিকিৎসালয়সমূহত মক ড্রিলরও আয়োজন করা হয়েছে। কেরালার বিভিন্ন প্রবেশ পয়েন্টত নিরীক্ষণ করা হয়েছে। সরকারি আর বেসরকারি চিকিৎসালয়ের কঠোর নিরীক্ষণের বাবে অনুরোধ জানাইছে স্বাস্থ্য বিষয়াসকলে। অবশ্যই করোনার এই আক্রান্তক লৈ আতঙ্ক হওয়ার প্রয়োজন নাই বলেও জানিবলৈ দিছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। পুনের বৃদ্ধি পাইছে করোনার সংক্রমণ। বিগত 24 ঘণ্টার আপডেট আছে, বিগত 24 ঘণ্টাত 260 জন নতুনকৈ আক্রান্ত হয়েছে। কর্ণাটকত 60 উর্ধ্ব লোকের বাবে মাস্ক পরিধান করাটো বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকার সমূহলৈ কেন্দ্রীয় সরকারের সতর্কবাণী, কোভিডের নতুন ভেরিয়েন্টক লৈ পরামর্শ, রাজ্যত জেলাভিত্তিক পর্যবেক্ষণ প্রতিবেদনের পরামর্শ, আক্রান্ত লোকের RT-PCR পরীক্ষার পরামর্শ, পজিটিভ লোকের নমুনার জিনম সিকুয়েন্সিংয়ের পরামর্শ, 20 ডিসেম্বরত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠক, ইনফ্লুয়েঞ্জা সদৃশ রোগ হলে চিকিৎসকর পরামর্শ লোক, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা পালে চিকিৎসকর পরামর্শ লবলৈ এই মুহূর্তত স্বাস্থ্য বিভাগে আহ্বান জানাইছে।
রিয়ারি কোটে গুড মর্নিং এটিনের বিদায় লোক খন্তেক বাণিজ্যিক বিরতির পিছতে লই আহিম দ্রুত সংবাদ নমস্কার।